হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত ভাই বোনেরা 2020 সালে মাথাভাঙ্গা কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিলেন, বিশেষ করে জেনারেলে। তো তোমাদের কিন্তু জেনারেলের কাউন্সিলিং লিস্ট জারি করে দিয়েছেন, মানে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট জারি করে দিয়েছেন। তো তোমরা সেই ফার্স্ট কাউন্সিলিং লিস্ট কী করে দেখবেন, এবং তোমাদের যদি নাম আসে সেই লিস্টে, তাহলে তোমরা কী করে অ্যাডমিশনের প্রসিডিউসটি কমপ্লিট করে অ্যাডমিশন ফিস কী করে পেমেন্ট করবেন, ফুল প্রসেস এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে দেখুন আমার ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো মাথাভাঙ্গা কলেজের সম্বন্ধে নতুন আপডেট নিয়ে আসবো, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং এই ধরনের ভিডিও থেকে তোমরা সবসময় এগিয়ে থাকবেন। তো তোমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এটির ওয়েবসাইট হলো মাথাভাঙ্গা কলেজ, ঠিক আছে, মানে মাথাভাঙ্গা কলেজের মেন অফিসিয়াল সাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নেবেন। তো এই ওয়েবসাইটে আসার পর নিচে একটু স্ক্রল করবেন, ঠিক আছে, সবার উপরে লেখা রয়েছেন ম্যারিট লিস্ট, তার ঠিক নিচে লেখা রয়েছেন প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট। তো তোমরা প্রফেশনাল অ্যাডমিশন লিস্টের এখানে ক্লিক করবেন। তো প্রথম দেখাবে দেখুন অ্যাডমিশন পোর্টাল, তারপরে প্রফেশনাল লিস্ট, তারপরে লগ ইন বাটন দেখাবে, ঠিক আছে। তারপরে রয়েছে নিচের দিকে কোর্স, তারপর সাবজেক্ট, তারপরে কল পস, ঠিক আছে। তো আমরা কোর্সটি এখান থেকে সিলেক্ট করে নেব। কোর্সের এখানে ক্লিক করে করলে আর কি তিনটি কোর্স দেখাবে, একটা হচ্ছে বিএ, আরেকটা হচ্ছে বিকম, আরেকটা হচ্ছে বিএসসি। তো তোমরা যেই কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই কোর্সটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বিএটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে সাবজেক্ট, তো তোমরা এখানে ক্লিক করে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তোমরা যদি অনার্সে অ্যাপ্লিকেশন করে থাকো বিএ, তাহলে নিচে সেই অনার্সের সাবজেক্টগুলো এক এক করে দেওয়া রয়েছেন, তোমরা সিলেক্ট করে নেবেন। তো এবং তোমরা যদি বিএ জেনারেল অ্যাডমিশন হয়েছেন কিন্তু জেনারেলের জিও আছে, তাহলে তোমরা সেকেন্ড নাম্বার অপশানটি সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে হলো তোমাদের জেনারেলে জিও নিয়েছেন, সাথে কিছু সাবজেক্ট রয়েছেন জেনারেল, তাহলে তোমরা সেকেন্ড নাম্বার অপশানটিকে ক্লিক করবেন। আর আমি দেখবো হচ্ছে বিএ জেনারেল সাবজেক্টগুলো, তাই আমি বিএ জেনারেলে সিলেক্ট করলাম। তো কল পস অটোমেটিক্যালি পস নাম্বার ওয়ান সিলেক্ট হয়ে যাবে, আর যদি না হয় তাহলে তোমরা এখানে ক্লিক করে কল পস সিলেক্টটি করে নেবেন, ঠিক আছে। তারপরে লোড লিস্টে ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু লিস্টটি এখানে শো করবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লিস্টটি চলে আসলো, প্রথমে রয়েছেন কোটা জেনারেল বা আনরিজার্ভড, ঠিক আছে। তারপরে রয়েছেন র্যাঙ্ক, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে স্টুডেন্ট নেম, তারপর ক্যাটাগরি, তারপর ম্যারিট পার্সেন্টেজ, তারপরে কাউন্সিলিং ডেট, তারপর পেমেন্ট ডেট এবং ভেরিফিকেশন ডেট। তো র্যাঙ্ক নাম্বার ওয়ানে যে ব্যক্তির নাম সে হলো রাখি বর্মন, তার কাস্ট ক্যাটাগরি হলো এসসি, ম্যারিট পয়েন্ট হলো 87, এবং তারকে অ্যাডমিশন হতে হবে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ রাত 12টার মধ্যে রাখি বর্মনকে অ্যাডমিশন হতে হবে। তোমরা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসে তোমাদের, তাহলে তোমাদের কিন্তু 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর রাত 12টার মধ্যে অ্যাডমিশন হতে হবে। এরপরে কিন্তু কোনো রকমের ফার্স্ট কাউন্সিলিংয়ের অ্যাডমিশন নেওয়া হবে না, ঠিক আছে। তারপর পেমেন্ট ডেট দেওয়া রয়েছে, তো পেমেন্ট ডেট হলো 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর রাত 12টার মধ্যে, ঠিক আছে। এবং ভেরিফিকেশান ডেট এখনও কোনো রকম কনফার্ম করা হয়নি, তাই ভেরিফিকেশানের ডেটের এখানে কোনো রকম ডেট দেওয়া নেই। তবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যখন কলেজ খুলবে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশান স্টার্ট হবে, ঠিক আছে। তারপরে রয়েছেন দেখুন সেকেন্ড নাম্বারে শহীদুল হোসেন, ঠিক আছে, তার কাস্ট ক্যাটাগরি হলো জেনারেল বা আনরিজার্ভ, তার ম্যারিট পয়েন্ট হলে 75%, তাকে অ্যাডমিশন হতে হবে 16 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর, সরি, 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর রাত 12টা, এবং পেমেন্টও 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর রাত 12টার মধ্যে, ঠিক আছে। তো এইভাবে করে তোমাদের লিস্টগুলো দেখে নেবেন। পরে রয়েছেন দেখুন কোটা এসি, তারপরে পিএইচ হোল্ডার, এভাবে করে এক এক করে তোমরা দেখে নেবেন। তো এখন আমরা দেখে নিব তোমাদের যদি নাম আসে তাহলে তোমরা কী করে অ্যাডমিশন হবেন। তো উপরে যে লগ ইন বাটন রয়েছেন এখানে তোমরা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে তোমাদের নিচে যে অঙ্কটি রয়েছে দেখুন 2+1, এখানে কত হলো 2+1 3, তারপরে তোমাদেরকে অঙ্কটি সলভ করে এখানে 3 লিখে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তো তোমাদেরকে বলে রাখি আমার যেহেতু 3 আসছে, তোমার ওখানে যে 3 যাবে এমন না, কিন্তু তোমাদের ওখানে হয়তো 5+3 বা 5+1 এরকম কিছু থাকবে, ঠিক আছে। তো অঙ্কটা যোগ করে বা বিয়োগ করে তোমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবেন, তারপরে তোমরা লগ ইন হয়ে যাবেন।
তারপরে লগ ইন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে তোমাদের নাম থাকবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তারপর তোমাদের কোর্স ডিটেল যে রয়েছে না সেটি এক এক করে এখানে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবেন, ঠিক আছে? আমি তা বলে দিচ্ছি। প্রথম থাকবে তোমাদের কোর্স, মানে কোন কোর্সে অ্যাপ্লিকেশান করেছেন সেই কোর্সটি, তারপর তোমাদের ম্যারিট স্কোর, তারপর ম্যারিট পজিশন, তারপরে থাকবে তোমাদের কোটা বা তোমাদের কাস্ট ক্যাটাগরি, ঠিক আছে? তারপর তোমরা পেমেন্ট কত ডেট, মানে কোন তারিখের মধ্যে করতে হবে সেই ডেটটি দেওয়া থাকবে। যেমন আমার রয়েছেন সেপ্টেম্বরের 14 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ রাত 12টার মধ্যে পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের নিচে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে, তারপরে নিচে উপরেই লেখা রয়েছে দেখুন অ্যাপ্লাই নাও, তো তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস শো করবে অ্যাপ্লাইড বলে, তো তোমাদের অ্যাপ্লাই নাও বাটনটি অ্যাপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে? মানে অ্যাপ্লাইড লেখাটাই হয়ে যাবে। তারপরে তোমাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটি শো করবেন, এবং ফিস পেড 00, কারণ এখনও পেমেন্ট করিনি তাই 00 দেখাচ্ছে। তো ডিউ ফিস যে রয়েছেন সেখানে 1470 লেখা রয়েছে, এবং পেমেন্ট স্ট্যাটাস নট পেড, কারণ এখনও পেমেন্ট করা হয়নি সেটি তাই নট পেড লেখা রয়েছে। তারপরে তোমাদের পেমেন্ট ডিটেলস যে রয়েছেন বা ফি ডিটেলস, মানে কোথায় কত টাকা কাটা হচ্ছে সেটির ডিটেলস সেখানে এক এক করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবেন। তারপরে নিচে লেখা রয়েছে পে রেজিস্ট্রেশন ফিস 1470 টাকা, তোমরা এখানে ক্লিক করে দিবেন। তো তোমাদের হয়তো ফিসটি অন্যরকম দেখা দিতে পারে, কারণ তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ফিসটি নেওয়া হচ্ছে। তারপরে তোমরা সেখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচে লেখা রয়েছে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট এবং ইএমআই। তো তোমাদের সে অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে সেটি কী হিসাবে দিতে চান সেই অপশনটি তোমরা এখানে থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কার্ডের এখানে সিলেক্ট করে নেব। তারপর তোমাদের কার্ড নাম্বার, এক্সপায়ার মান্থ, ইয়ার দিয়ে দিবেন, তারপর তোমাদের নামটি শো করবে, তারপর তোমাদের এখানে সিভিপি নাম্বারটি দিয়ে দিবেন, তারপরে পে নাওতে ক্লিক করে দিবেন। পে নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে একটি কনফার্মেশন মেসেজ যাবে বা ওটিপি যাবে, সেটি পরের স্টেপে মানে দিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন, সাথে সাথে তোমাদের পেমেন্ট হয়ে যাবে এবং তোমাদের সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে একটি স্লিপ দিবে, সেটি ডাউনলোড করে রেখে দিবেন এবং সেটি কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন, ঠিক আছে? কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু সেই লিস্টটি বা সেই কাগজটি কিন্তু লাগবে, ঠিক আছে? তারপরে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি, তারপরে অ্যাকনলেজমেন্ট স্লিপটি, তারপরে তোমাদের বাকি ডকুমেন্টসগুলো, যেমন ধরুন অ্যাডমিট কার্ড, এইচএস মার্কশিট, তোমাদের এসসি কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং 2 কপি ছবি নিয়ে যাবেন। তারপরে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করে ফেলবেন, আর ডকুমেন্ট ভেরিফিকেশান যে হবে সেটি কিন্তু কলেজ যখন খুলবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রত্যেকটি ডিটেলস বুঝে ফেলেছো বা বুঝে গেছো। এরপরে যদি কোনো রকম প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাহায্য করার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য।